ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শেরপুরে নালিতাবাড়ি এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটিতে সদর নকলা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এদিকে ময়মনসিংহে ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা এখনও পানিতে নিমজ্জিত রয়েছে ফলে এসব এলাকার অন্তত সাড়ে তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা আক্রান্ত এলাকার কৃষি মৎস্য সহ মৌসুমী সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ দর্শক বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে মামনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হক মোজাম্মেল আহ বন্যায় তো অনেক এলাকা প্লাবিত হয়েছে আহ বানভাসীরা কতটা কষ্ট রয়েছেন সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন আফসান আপনাকে হ্যাঁ ধন্যবাদ আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়মৃসিংহ জেলার ধুবাউরা উপজেলার পুরা কান্দুলিয়া গ্রামের পুরা কান্দুলিয়া ইউনিয়নের পাঠান গ্রামে তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু পানিতে এখনও কিন্তু নিমজ্জিত রয়েছে অর্থাৎ এই এই সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে উজান থেকে যে নেমে আসা পানিটি সেটা কিন্তু আপনার অন্যদিকে কিন্তু নির্মাঞ্চলগুলো কিন্তু প্লাবিত করছে এই বাড়ির আশেপাশে যেই এই ক্ষেত ফসলি জমিগুলো রয়েছে সেগুলোও কিন্তু পানিতে নিমজ্জিত অর্থাৎ এই মানুষ কিন্তু এখনও ভয়াবহ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যদিও গতকাল গতকাল থেকে কিন্তু আজকের আবহাওয়াটা একটু প্রতিকূল প্রতিকূল পরিবেশ হলেও কিন্তু দেখেছি অল্প কিছু পানি কমার লক্ষণ আমরা সে পরিমাণ পানি কিন্তু এখনও কমেনি এছাড়া কিন্তু যদি আপনাকে বলি যে ত্রাণের বিষয়টি সার্বিক বিষয় যদি বলতে চাই ত্রাণের বিষয়টি এখন পর্যন্ত কিন্তু মানুষের কাছে ত্রাণের সেই বিষয় ত্রাণের কিন্তু ত্রাণ কিন্তু পৌঁছায় দিই তারা যেমনটি বলছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের যে তাদের অভাব সেটা কিন্তু তারা অনুভব করছেন যদিও আমাদেরকে মামিসিংহ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত হালুয়াঘাট এবং ধুবাউড়া এই তিনটি দুইটি উপজেলায় দুটি উপজেলায় ওই দুটি উপজেলায় এই পর্যন্ত কিন্তু আপনার তেষট্টি মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছেন এবং নগদ অর্থ কিন্তু সাত লক্ষ টাকার মতো নগদ অর্থ দিয়েছেন যদিও এই অর্থ এবং এই ত্রাণ কিন্তু অপ্রতুল মানে এই তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগের তুলনায় কিন্তু সেই ত্রাণটি কিন্তু খুব যথেষ্ট নয় বলে মনে করছেন যারা এই বানভাসী মানুষ রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে